বাঙালির বারো মাসে তেরো পার্বণ আমরা জানি, কিন্তু কিছু কিছু পার্বণে আমাদের কিছু বাড়তি আকর্ষণ, বাড়তি ভালো লাগা থাকে। তো আজ পাঁচই ফেব্রুয়ারি 2022, আমরা জানি আজ সরস্বতী পুজো। ছোটোবেলা থেকে, মানে ছোট থেকে বড়, এই ভালো লাগাটা এই বিশেষ পার্বণকে কেন্দ্র করে আমাদের কেন জানি না অটুট থাকে। তো আজকের এই দিনটা আমাদের কাছে ছোটোবেলায় যেরকম বিশেষ ছিল, এখনও সেরকম বিশেষ রয়েছে। আর এই বিশেষ দিনকে আর একটু বেশি করে বিশেষ করে তোলার জন্য যারা যারা এই পৃথিবী বা বলা ভালো এই শহরের, এই রাজ্যের নানান প্রান্তে নানান রকমভাবে খুব আন্তরিক আয়োজন করে থাকেন, এরকমই এক আয়োজকদের কাছে আমি রয়েছি। আন্তরিক উদ্যোক্তাও বলতে পারি, এই নামে ডাকলাম তার কারণ খুব ভালোবাসার জায়গা থেকে। ওদের তো আপনি দেখতেই পাচ্ছেন, নামেই ওদের পরিচয়। সৌরেন্দ্র সৌম্যজিতের সঙ্গীত শিক্ষালয় আমি আজকে রয়েছি। আজকে এখানে চমৎকারভাবে এই সরস্বতী পুজো পালন করা হচ্ছে। আমরা জানি যে পারিপার্শ্বিক নানান কারণে বেশ কিছু বারণ এসেছে, তো সেই সমস্ত বারণ মাথায় রেখে সেই যাবতীয় সাবধানতা অবলম্বন করেই যতটা সম্ভব মাকে আরাধনা করা যায়। এই বিশেষ দিনে ওরা সেই উদ্যোগ নিয়েছে। তো প্রথমেই ওদের কাছ থেকে আজকের এই বিশেষ দিনে এই সময় দাঁড়িয়েও এই উদ্যোগ নেওয়ার জন্য অনেক সাধুবাদ জানাই, অনেক ভালোবাসা জানাই আজকে এই বিশেষ দিনে। ঠিক ব্যতিক্রমী তো বলবোই, তার কারণ পরিস্থিতি তো ঠিক নেই, তবুও সব কিছু সাবধানতা অবলম্বন করে কীভাবে সম্ভবপর হলো। এটা আমাদের কাছে একটা বাৎসরিক ফেস্টিভ্যালের মতো আমাদের আমাদের ইনস্টিটিউশনের জন্য, তাই আমরা প্রায় এক দেড় মাস ধরে খুব একটা দোলাচলের মধ্যে ছিলাম যে এইভাবে করতে পারবো কি পারবো না। এবং সমস্ত অভিভাবকদের, মানে যারা ইনস্টিটিউশনের বাচ্চারা, তাদের অভিভাবকদেরকে জিজ্ঞেস করে এবং তাদের অনুমতি, তাদের বক্তব্য শুনে তারপরে ফাইনালি যখন লাস্ট রেগুলেশনটা এলো, তখন একটু স্বস্তি যে না, এখন যখন স্কুল খোলা হচ্ছে আমরা তাহলে মাস্ক পরে স্যানিটাইজ করে বাক্দেবীর আরাধনাটা করতে পারি। কারণ এটা শুধুমাত্র আমাদের কাছে একটা পুজো বা একটা আচার নয়, অনেকগুলো আরও অনেকগুলো জিনিস জড়িয়ে আছে এই পুজোর সঙ্গে, সেইটার থেকে বোধ হয় আমরা কেউ বঞ্চিত হতে চাই না। সেই জায়গা থেকেই এই আমাদের উদ্যোগ। সত্যি তাই, সেগুলো থেকে আমরা বঞ্চিত হতে চাই না। শুধু নয়, আমাদের আশেপাশে ঘটে চলা নানান পরিস্থিতির কারণে যেটা বারবার বলতে হচ্ছে এই সময় দাঁড়িয়ে, যদিও বলতে ইচ্ছা করছে না, সেই বারণগুলোকে মাথায় রাখতে হচ্ছে। আমি আজ সকাল থেকে ওদের এখানে রয়েছি, আমি দেখছি যতটা সম্ভব সেই বারণগুলোকে বা সেই সাবধানতা অবলম্বন করে এই বিশেষ দিনকে আর একটু বিশেষতর করে তোলা যায়, সেই চেষ্টা ওরা করেছে। তবে একটা বিষয় খুব ভালো লেগেছে, যেহেতু সঙ্গীত শিক্ষালয়, বাগদেবীর আরাধনা আমরা জানি মন্ত্র রয়েছে, কিন্তু নতুন করে এই আরাধনার প্রসেস বা নতুন করে আরাধনার পদ্ধতি ওরা প্রত্যেকবারই করে থাকে, এবারও তার ব্যতিক্রম হয়নি। এই সঙ্গীত শিক্ষালয় ছাত্রছাত্রীদের নতুন একটি গান ওরা কম্পোজ করে, মৌলিক গান, এবং সেই গান তারা যখন গায় বোধ হয় সেইটাই আসল পুজো হয়, সঙ্গীত পুজো। আমি সেই বিষয়ে একটু জানতে চাই। এই গানটা স্পেসিফিক্যালি প্রতি বছর কম্পোজ করা হয় একাডেমির সব ছেলেমেয়েরা যাতে গাইতে পারে, অনেক কিছু মাথায় রেখে। সমবেত সঙ্গীত যে কত মানুষকে একত্রিত করতে পারে, কত ভাবনাকে এক জায়গায় আনতে পারে, একটা সাংগীতিক ইনস্টিটিউশনের কর্তব্য বহু লোককে বাঁধা। আমরা এখানে যত ছাত্রছাত্রীরা আছে তারা এক এক পরিবার থেকে বিলং করে, কারোর সাথে কারোর ব্লাড রিলেশনশিপ নেই, কিন্তু এই একটা গানের মাধ্যমে যে এত লোকের সুর এক হচ্ছে, মন এক হচ্ছে, তাদের ভাবনা এক হচ্ছে, এমনকি এই যে ফর্ম অফ মিউজিকটা ভীষণই চার্চ মিউজিক বা ওয়েস্টার্ন ওরিয়েন্টেড, যেখানে সমবেত কণ্ঠ ব্যবহার করা হচ্ছে, কিন্তু এর আধার হচ্ছে আমাদের রাগ সঙ্গীত বা শাস্ত্রীয় তাল। এত কিছুকে এক করা যেন এক বিশ্বায়নের মাধ্যমে আমাদের সরস্বতী পুজোকে আলোড়িত করছে। আসলে এইভাবে এই ওরা যা বলছে এত শুনতে এরকম খুব লুসিড লাগছে, খুব সহজ লাগছে, এতটা সহজ বোধ হয় নয়। এতটা সহজ তখনই হয় যখন খুব আন্তরিকভাবে সেই প্রয়াস কেউ করেন। আমরা জানি যে একটা শিল্প সেই শুদ্ধতার জায়গায় তখন পৌঁছয় যখন ভেতর থেকে, মনের থেকে এবং হৃদয় থেকে মানুষগুলোকে ভালো হতে। আমি ওদেরকে দীর্ঘদিন ধরে চিনি, ওরা কিন্তু যে আন্তরিকভাবে করছে তার যদি আপনারা বলেন, ইংরেজিতে যদি বলতে হয় তার ইনগ্রেডিয়েন্ট কী, ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ওদের মানবিকতা, ওদের ভেতরে লুকিয়ে থাকা সেই মানুষগুলো, যেগুলো আজকে এখানে এসে ওদের যত ছাত্রছাত্রীরা এখানে রয়েছে প্রত্যেকের মধ্যে আমি
টুকরো টুকরো সেই সৌরেন্দ্র সৌমজিৎকে দেখতে পেয়েছি যারা সেই সাধনায় সেই যাপনে রয়েছে, যেটা ভালো লাগা। এই শুদ্ধতা যদি এগিয়ে নিয়ে যেতে পারে ওরা আমরা প্রত্যেকেই, তাহলেই বোধ হয় আরও একটু উন্নততর মানুষ আমরা হওয়ার চেষ্টাটুকু করতে পারি। অনেক ভারী ভারী কথা বললাম ঠিকই, কারণ এই সময় দাঁড়িয়ে এগুলো বলার দরকার বলে আমাদের মনে হয়। কিন্তু এই পুজোর আয়োজন আর যা যা আমরা দেখছি সেগুলো নিয়ে একটু কথা বলি। মাকে এবার জামদানি পরানো হয়েছে এবং আমার সবার প্রথমে যেখানে চোখ গেল সেটা হচ্ছে মায়ের হাতে পুঁথি রয়েছে, সেই পুঁথি সম্বন্ধে যদি একটু বলো কিছু। এটা আমাদের একটা ফ্যামিলি কালেকশন, এটা প্রায় 800 বছরের ওপরে একটা টেক্সট যেটা আমরা পেয়েছিলাম এবং এটা একদম হাতে লেখা। তো এটা কখনো সেইভাবে বাইরে বার করা হয় না, কারণ এত ফ্রেজাইল একটা জিনিস। কিন্তু এবছর আমরা ঠিক করলাম যে মায়ের হাতে যদি সেই পুঁথিটা দেওয়া যায় ফলে এটা একটা আমাদের কাছে খুব একটা বিশেষ জিনিস। বিশেষ বটে, যে কারণে বারবার বলছি যে সঙ্গের সঙ্গে বেশ নানান নানান কিছু ইম্পর্টেন্ট অনুষঙ্গ রয়েছে ওদের এখানে, তাই ভালো লাগে প্রত্যেকটা মুহূর্তে। আচ্ছা, আর পুজো মানেই তো আমরা যা যে সমস্ত বিষয়ের অপেক্ষায় থাকি তা হলো ভোগ। তো আজকে এখানে যারা যারা এসেছেন তারা কীভাবে ভুক্তভোগী হবেন সেটা একটু জানি। খুব সুন্দর বললে, আমাদের এই সব ছেলেমেয়েরা সমস্ত আয়োজন করে, যেমন সৌরেন্দ্র বলল আমরাই অতিথি এবং তার মধ্যে ভোগ রয়েছে। এবং এবার ওরা খুব মন খুলে আমাদেরকে পরিবেশনও করছেন। আমি অলরেডি খবর পেয়েছি যে ভোগ আছে, তার সঙ্গে পাঁচ ভাজা, বেগুনি, লাবড়া এবং এই যে একটা বছর কুল না খাওয়ার একটা প্রতিজ্ঞা, যে আকুল প্রার্থনা, সেইটা কোথাও গিয়ে একটা মায়ের এই পুজো সেরে সম্পূর্ণ করে আমরা কুলের চাটনি রেখেছি এবং তার সঙ্গে পাঁপড় এবং পরমান্ন, এই সব কিছু নিয়ে আমাদের আজকের ভোগ। তো এই আজকের গোটাটা যদি একটা গান হয় তো আমরা আজকে যেটা করার চেষ্টা করলাম সেটা প্রিলিউড, এবং আপনাকে তো সেই গানের অন্তরায় সঞ্চারিতে ঢুকতে হবে, তারপর তো এলকোটা ইত্যাদি প্রভৃতি রয়েছে আপনারা জানেন। তো আজকে ওদের আজকে ওরা খুব ব্যস্ত, সে ব্যস্ততার মাঝখানে সময় দিয়েছে, সে কারণে ধন্যবাদ জানাবো না, ভালোবাসা জানাই। আর কিছু তো বার্তা থাকে, আমরা যাই করছি যে কাজই করছি না কেন তার একটা উদ্দেশ্য থাকে এবং সেই উদ্দেশ্য কিছু কিছু ক্ষেত্রে খুব সাধু উদ্দেশ্য থাকে। আন্তরিকভাবে বলতে আমার কোনো দ্বিধা নেই, ওরা সেই সাধু উদ্দেশ্য প্রত্যেকটা মুহূর্তে পালন করছে। তাই খুব সংক্ষেপে ওদের কাছ থেকে আমি জানবো যে এই আয়োজনের মধ্যে দিয়ে কী বার্তা দিতে চাইছো আগামী প্রজন্মকে, ছাত্রছাত্রীদের এবং এই সমাজ সময়কে, দুজনকে জিজ্ঞেস করবো। সঙ্গীত একটা মাধ্যম হতে পারে সবাইকে একত্রিত করে একসাথে নিয়ে আসার, আর এখানে বিভিন্ন ধরনের ছেলেমেয়েরা আমরা একসাথে দেখি ইনস্টিটিউটে আসছে যাচ্ছে এবং তার মাধ্যমে তাদের চিন্তা, তাদের শিল্প ভাবনা সব কিছু এক হচ্ছে এবং এটা বলবো একটা নতুন জেনারেশন, একটা নতুন ধরনের চিন্তাকে তৈরি করছে। একটা চিন্তনশীল শিল্পী গড়ে তোলা খুব প্রয়োজন এবং আমি বলবো যে এটা চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি যে এরা জিনিসটা করছে, তাতে আমরা খুব খুশি। আমাদের একটাই বক্তব্য যে আমরা যখন সারা পৃথিবী ঘুরি আমাদের সঙ্গীত নিয়ে, তখন যেটা সবচেয়ে আমাদেরকে খুব আনন্দ দেয় হলো আমাদের ভারতীয় সংস্কৃতি, যেটা একেবারেই বহমান এবং গুরুমুখী বিদ্যা, এবং আমরাও আমাদের গুরুর কাছ থেকে শিখছি। এবং এই এতগুলো ছেলেমেয়েদের মধ্যে যে সেই সংস্কৃতি, সেই সঙ্গীতের একটা ছোঁয়া আমাদের মাধ্যমে যাচ্ছে, আমার মনে হয় এই সরসভাবে বয়ে চলাই তো সরস্বতী। সেই সরস্বতীর আরাধনা যেন আমরা আজীবন করে যেতে পারি এবং এই আরাধনার মধ্যে দিয়ে, এই সরসভাবে বয়ে চলার মধ্যে দিয়ে আমার ভারতবর্ষের সংস্কৃতি যেন জগতে শ্রেষ্ঠ আসন লয়। অবশ্যই এই আশা তো আমাদের রয়েছেই, থাকবেও, ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এবং শুধু ভারত আমাদের দেশ তো ঠিকই, আমাদের সেই দেশবন্দনা, মাতৃবন্দনা তো আমাদের চলতেই থাকে, কিন্তু এখানে এসে আরও একটা উপলব্ধি হয়েছে, তা হলো যে শহর কলকাতার বুকে ওদের এই সঙ্গীতালয় রয়েছে ঠিকই, কিন্তু এখানেও একটা ছোট্ট পৃথিবী এসে উপস্থিত হয়েছে। তার কারণ আজকে এখানে যারা যারা শারীরিকভাবে এসে উপস্থিত হয়েছেন তারা ছাড়াও যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছেন ছাত্রছাত্রীরা এবং তাদের বাড়ির লোকজন, তারাও কিন্তু এই আন্তর্জাল বা ইন্টারনেটের মাধ্যমে তারাও তাদের বাড়িতে নির্দিষ্ট সময়ে বসে এই গোটা পুজো তারা উপভোগ করছেন এবং তারাই পুজোর সঙ্গী সাথী হয়ে রয়েছেন। তাই যদি সত্যি কোনো দেশ থাকে, গোটা পৃথিবী যে একটা দেশ, তা বোধ হয় এই শিল্প, সঙ্গীত এবং এই উদ্যোগগুলো বারবার প্রমাণ করে। আর হ্যাঁ, তা তো ঠিকই, বিভিন্ন কঠিন সময় বা ভালো সময় আমরা যার কাছে গিয়ে বা যাদের কাছে গিয়ে নতজানু হতে পারি, একটু মাথা নিচু করতে পারি, তা তো শিল্প, এবং শিল্প আমাদের সেই আশ্রয় দেয়। ওরা সেই বিষয়টা মাথায় রেখে আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং চালিয়ে যাবে, এই আশা রাখি। এবং আমরা তো সামিল হয়েছি, আপনারাও সামিল হন, ভালো থাকুন, অন্যকেও ভালো রাখুন।